इंजिनियरिंग यूनिवर्सिटी गार्ल्स स्कूल एंड कॉलेजे नवम और दशम श्रेणी व्यवसाय शिक्षा शाखार प्रिय शिक्षार्थी आशा करी तुम्हारा सबाई भलो आछो। तुम्हारे साथ गत क्लासे एकादश अध्याय पण्य क्रय मूल्य क्यों निर्णय करते हैं से आलोचना करेछिलाम एवं तुम्हारे एक होमवर्क दिए पण्य क्रय मूल्य चार्ट आमी तुम्हारे लिखे दिए पढ़ार जो निश्चित तुम्हारा करेछो এবং তোমরা সেটি যদি পড়ে থাকো তাহলে অবশ্যই তোমরা সেটি বুঝতে পেরেছো যে পণ্যের ক্রয় মূল্য কিভাবে নির্ণয় করতে হয়। তো সেখানে পণ্যের ক্রয় মূল্য নির্ণয় করার জন্য তোমাদের যে চারটি আমি লিখে দিয়েছিলাম সেখানে ছিল যে পণ্যের ক্রয়ের জন্য প্রদত্ত অর্থ তার সাথে তোমরা যোগ করেছো সকল প্রত্যক্ষ ব্যয়সমূহ। তো আমি চারটি ব্যয়ের নাম লিখে দিয়েছিলাম আরো কিছু ব্যয়ের কথা তোমাদের সাথে আলোচনা করেছিলাম যেমন পরিবহন খরচ, আমদানি শুল্ক, মজুরি, ডক চার্জ, বলেছিলাম কুলি খরচ, থাকতে পারে জাহাজ ভাড়া, অর্থাৎ প্রত্যক্ষ ব্যয়গুলো একসাথে যোগ করে। তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা যখন রেওমিলের ক্লাস করেছিলাম সেই রেওমিল ক্লাসে প্রত্যক্ষ ব্যয়ের নামগুলো তোমাদের আলাদা আমি লিখে দিয়েছিলাম, প্রত্যক্ষ ব্যয় কোনগুলো, পরোক্ষ ব্যয় কোনগুলো, এবং প্রত্যক্ষ আর পরোক্ষ ব্যয় সমন্বয়ে বলা হয় মনোভাজাতীয় ব্যয়, এগুলো তোমাদের আমি লিখে দিয়েছিলাম। তো সেই প্রত্যক্ষ ব্যয়গুলো পণ্যের ক্রয়কৃত মূল্যের সাথে অর্থাৎ ক্রয়ের জন্য প্রদত্ত অর্থের সাথে সমস্ত প্রত্যক্ষ ব্যয়গুলো একসাথে যোগ করলে যে ব্যয় দাঁড়ালো তার নামে হচ্ছে পণ্যের ক্রয় মূল্য। তো আজকে তোমাদের সাথে যেটি আলোচনা করব সেটি হচ্ছে পণ্যের বিক্রয় মূল্য নিরূপণ করা। পণ্যের বিক্রয় মূল্য নিরূপণ একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যদি সঠিকভাবে পণ্যের বিক্রয় মূল্য নির্ণয় করা না যায় তাহলে বাজারে টিকে থাকা খুবই কঠিন, কারণ এখন খুবই প্রতিযোগিতামূলক বাজার। সেখানে যদি অতিমাত্রায় বিক্রয় মূল্য নিরূপণ করা হয় অর্থাৎ বিক্রয় মূল্য বেশি নির্ণয় করা হয় সেই পণ্য যেমন বাজারে টিকে থাকা যাবে না, কারণ তোমার একজন ক্রেতা যখন সমমানের পণ্য তোমার চাইতে তোমার নির্ণীত বিক্রয় মূল্য চাইতে কম টাকায় অন্য দোকানে পাবে তাহলে তোমার কাছে অবশ্যই আসবে না, তখন তুমি বাজার টিকে থাকতে পারবে না। স্বাভাবিকভাবে আবার যদি বেশি বিক্রয় মূল্য সঠিকভাবে নিরূপণ না করে আমরা কম টাকায় লিপিবদ্ধ করি, বিক্রয় মূল্য নির্ণয় করে থাকি, তাহলে লোকসানে পড়তে হবে, তাইলেও বাজার টিকে থাকা যাবে না। সুতরাং বাজারে দীর্ঘদিন টিকে থাকতে হলে এবং প্রকৃতভাবে সঠিক মুনাফা অর্জন করতে হলে সঠিক বিক্রয় মূল্য নিরূপণ করতে পারতে হবে। তো সেই বিক্রয় মূল্য নিরূপণ করার জন্য আমরা প্রথমে যে কাজটি করেছি যে আগে ক্রয় মূল্য নির্ণয় করেছি, সেই ক্রয় মূল্যের সাথে কারবারের অন্যান্য যত পরোক্ষ ব্যয় রয়েছে সেই পরোক্ষ ব্যয়সমূহ যোগ করতে হবে। অর্থাৎ একটি ব্যবসা পরিচালনা করার জন্য যে ব্যয়গুলো সরাসরি ক্রয়ের সাথে জড়িত নয় বাট ব্যবসা পরিচালনার জন্য যে ব্যয়গুলো প্রতিনিয়ত করতে হয় বাট যে ব্যয়গুলো সরাসরি পণ্য ক্রয়ের সাথে কি নয় জড়িত নয়, এরকম ব্যয়গুলো হচ্ছে পরোক্ষ ব্যয়। তো পরোক্ষ ব্যয়সমূহ পণ্যের ক্রয় মূল্যের সাথে যোগ করার পরে যে ব্যয় দাঁড়াবে তার নামই হচ্ছে মোট ব্যয়। কথা আমি আবার বলছি যে পণ্যের ক্রয় মূল্য কীভাবে নির্ণয় হয়েছে, যে ক্রয়কৃত পণ্যের জন্য প্রদত্ত অর্থ সেই সাথে সমস্ত প্রত্যক্ষ ব্যয়সমূহ যোগ, তাহলে যোগ করলে আমরা পাইলাম প্রকৃত বা মোট ক্রয় মূল্য। আর সেই ক্রয় মূল্যের সাথে আমরা ওই পণ্যের পরোক্ষ ব্যয়সমূহ যতগুলো পরোক্ষ ব্যয় রয়েছে সবগুলো পরোক্ষ ব্যয় যোগ করব, যোগ করলে আমরা পেয়ে যাব আমাদের মোট ব্যয়। মোট ব্যয়ের সাথে আমরা কী পরিমাণ মুনাফা অর্জন করতে চাই, আমাদের প্রত্যাশা কী, আমাদের টার্গেট কী, অর্থাৎ আমাদের যে প্রত্যাশিত মুনাফা যদি সেটা যোগ করে দেই, যোগ করার পরে আমাদের বের হয়ে যাবে আমাদের কাঙ্ক্ষিত বা আমাদের যে বিক্রি করতে চাই যে মূল্যে পণ্য সেই বিক্রি মূল্য বের হয়ে যাবে। তাহলে বিষয়টা কী দাঁড়ালো, প্রথমে আমরা বের করবো কি ক্রয় মূল্য, তার সাথে যোগ করবো কি আমরা পরোক্ষ ব্যয়। পরোক্ষ ব্যয় কোনগুলো, এগুলো তোমাদের আমি রেওমিল আলোচনা করার সময় তোমাদের লিখে দিয়েছি,
আমি আবারও বলছি, অর্থাৎ যে ব্যয়গুলো আমাদের কারবার পরিচালনার জন্য প্রতিনিয়ত ব্যয়গুলো করতে হয়, বা এই ব্যয়গুলো পণ্য ক্রয়ের সাথে সরাসরি জড়িত নয়, এরকম ব্যয়গুলো হচ্ছে পরোক্ষ ব্যয়। তো সেই পরোক্ষ ব্যয়গুলো যখন আমি ক্রয়মূল্যের সাথে যোগ করব, তাহলে আমরা পেয়ে যাব মোট ব্যয়। আর মোট ব্যয়ের সাথে আমরা মিনিমাম কী পরিমাণ মুনাফা অর্জন করতে চাই এই পণ্য থেকে, সেই প্রত্যাশিত মুনাফা, আমাদের ডিজায়ার্ড প্রফিট যখন আমরা যোগ করে দেব মোট ব্যয়ের সাথে, তাহলে আমরা পেয়ে যাবো আমাদের বিক্রয় মূল্য। তা আমি তোমাদেরকে সেটি শখের মাধ্যমে দেখাচ্ছি, তোমরা খেয়াল করে দেখো। পণ্যের বিক্রয় মূল্য নির্ণয়, তোমরা এরকম একটু শখে কিনিবা। এবং শখে কি প্রথমে আমরা বিক্রয় মূল্য নিরূপণের জন্য আমি আগে বলছি আমাদের ক্রয়মূল্যকে নির্ণয় করতে হবে। তো আমরা ধরে নিচ্ছি ক্রয়মূল্য আমাদের নির্ণয় করা আছে, কারণ আমরা তোমাদের সাথে আমি আগের ক্লাসে ক্রয়মূল্য নির্ণয় করা শিখিয়েছি। এখন সেখান থেকে তুমি এখানে লিখবা ক্রয়মূল্য, অর্থাৎ আগে আমরা ক্রয়মূল্য নিরূপণ করব, তার সাথে যোগ করব পরোক্ষ ব্যয়সমূহ। সে পরোক্ষ ব্যয়, অনেক পরোক্ষ ব্যয় রয়েছে। তো যেহেতু তোমরা এখনও নবম দশম শ্রেণীতে রয়েছ, তোমাদের এখানে হয়তো এতগুলো ব্যয় বা সমস্ত সবগুলো ব্যয় থাকে না সাধারণত। তো যেগুলো তোমাদের প্রয়োজন পড়বে, আমি এরকম কিছু ব্যয়ের নাম এখানে লিখছি। তারপরও তোমাদের রেও মিলিয়ে তোমরা অনেকগুলো পরোক্ষ ব্যয়ের নাম শিখেছো, সেখান থেকে তোমরা তোমাদের অনেকটা কাজে লাগবে। যেমন মনে করো বেতন, ভাড়া অর্থাৎ দোকানের ভাড়া, বিজ্ঞাপন, বিজ্ঞাপন, বিক্রয় কর্মীর কমিশন, আর যিনি পণ্য বিক্রয় করে দিল, যদি আমরা কারো মাধ্যমে কমিশনের মাধ্যমে পণ্য বিক্রয় করে থাকি, তাহলে বিক্রয় কর্মীর কমিশন, মণিহারি, অর্থাৎ ওই কারবারের মণিহারি খরচ যদি থাকে, এই কটা আমি লিখিলাম। আপাতত তোমরা এখানে পাঁচটি নাম লিখেছি, পাঁচটি তোমরা আপাতত শিখো। আমাদের অঙ্কের প্রয়োজন যখন অঙ্ক করবো, তখন আরও পরোক্ষ ব্যয় আসবে, সেগুলো আমি তোমাদেরকে শিখাবো এবং বলে দেবো যে, অর্থাৎ যে ব্যয়গুলো দেখো, এই বেতন, ভাড়া, বিজ্ঞাপন, বিক্রয় কমিশন, মণিহারি, এগুলো পণ্য ক্রয় বিক্রয়ের সাথে সরাসরি জড়িত নয়, বাট ব্যবসা পরিচালনা করতে গেলে এই ব্যয়গুলো করতে হবে। প্রত্যক্ষ ব্যয় এমন একটি ব্যয় যে ব্যয় না করলে পরে, যে ব্যয়টা না হলে পরে ওই ব্যবসায় কার্যক্রম স্থগিত হয়ে যাবে, করা যাবে না, বন্ধ হয়ে যাবে, এরকম ব্যয়গুলো, অর্থাৎ যে ব্যয়গুলো সরাসরি জড়িত সেগুলো হচ্ছে প্রত্যক্ষ ব্যয়। তো এই নিয়ে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব ক্লাসে আরও। তো এই পরোক্ষ ব্যয়গুলো যখন তুমি যোগ করবে ক্রয়মূল্যের সাথে,
तक तुम्हें पे जा दुटा जोग कर ले मोट व्यय इतना तुम्हें पाला मोट व्यय इटा हलो मोट व्यय ये मोट व्यय साथ तुम्हें जोग कर जोग तुम्हार जे परिमाण मुनाफा तुम अर्जन करते चाओ সেটা হচ্ছে প্রত্যাশিত মুনাফা। আমরা কী পরিমাণ মুনাফা, যেহেতু আমরা পণ্যটি বিক্রি করিনি, বিক্রি মূল্য নির্ণয় করছি, কিন্তু বিক্রি করলে তো আমার মুনাফা অর্জনই হল, সেটা সরাসরি মুনাফা বলবো। আর এখন বিক্রি মূল্য নির্ণয় করার জন্য কী পরিমাণ মুনাফা আমি আশা করছি, কত টাকা মুনাফা আমার হতে পারে, যেটাকে বলা হয় প্রত্যাশিত মুনাফা। প্রত্যাশিত মুনাফা, এই প্রত্যাশিত মুনাফা যোগ করার পরে আমরা যেটি পেলাম তার নাম হলো বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য, তাহলে বিষয়টি কী দাঁড়ালো দেখো, আমাদের প্রথমে নির্ণয় করতে হবে ক্রয় মূল্য, সেই ক্রয় মূল্যের সাথে আমরা যোগ করব পরোক্ষ ব্যয়সমূহ। পরোক্ষ ব্যয়সমূহ যদি যোগ করি, পরোক্ষ ব্যয় আমি কী লিখলাম, বেতন একটি পরোক্ষ ব্যয়, ভাড়া একটি পরোক্ষ ব্যয়, বিজ্ঞাপন পরোক্ষ ব্যয়, বিক্রয়কর্মীর কমিশন পরোক্ষ ব্যয়, মণিহারি পরোক্ষ ব্যয়, এই পরোক্ষ ব্যয়গুলো যোগ করলে তাহলে আমরা এই ক্রয় মূল্যের সাথে যখন পরোক্ষ ব্যয় যোগ করব তখন আমরা পেয়ে গেলাম মোট ব্যয়। আমরা পেয়ে গেলাম এখানে মোট ব্যয়। তুমি হয়তো প্রশ্ন করতে পারো এই কয়টা কি পরোক্ষ ব্যয়? না, পরোক্ষ ব্যয় আরও রয়েছে, আমাদের অঙ্ক যখন আমরা করবো তখন দেখবো প্রয়োজনে নতুন নতুন ব্যয় আসবে, সেগুলো তোমাদের আমি বলে দেবো। আর ক্রয়মূল্য নির্ণয় করার সময় তুমি শিখেছো কতগুলো প্রত্যক্ষ ব্যয়, পরিবহন, আমদানি শুল্ক, মজুরি, কুলি খরচ, জাহাজ ভাড়া, হ্যাঁ সেগুলো ছিল প্রত্যক্ষ ব্যয়। এই প্রত্যক্ষ ব্যয় আর এই পরোক্ষ ব্যয় দুইটাকে একসাথে বলে মুনাফা জাতীয় ব্যয়, যেটা তোমরা রেওয়ামিল পড়ার সময় শিখেছ। এবং মূলধন জাতীয় ও মুনাফা জাতীয় ব্যয় যখন নির্ণয় করা তোমাদের শিখিয়েছিলাম যে মূল্য জাতীয় ব্যয় ও মুনাফা জাতীয় ব্যয় কোনগুলো, সেখানে তোমরা শিখেছো, তোমার ওইগুলো কিন্তু এখানে কাজে লাগবে। অ্যাকাউন্টিংয়ে কিন্তু এরকম নয় যে একটা অর্ধ এক জায়গায় শিখেছি এটা এখানেই শেষ, এটা কিন্তু পরে অন্য জায়গায় গিয়ে কাজে লাগবে। ওই মুনাফা জাতীয় ব্যয় যেগুলো শিখেছো, মুনাফা জাতীয় ব্যয়গুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছিল, প্রত্যক্ষ ব্যয় আর পরোক্ষ ব্যয়। সেই পরোক্ষ ব্যয়গুলো এখানে আসবে। তো পরোক্ষ ব্যয় আর ক্রয় মূল্য দুটা যোগ করলে আমরা পেয়ে গেলাম কি, মোট ব্যয়। আর সেই মোট ব্যয়ের সাথে আমাদের প্রত্যাশিত মুনাফা, অর্থাৎ যে মুনাফা আমরা অর্জন করতে চাই, সে মুনাফা যখন যোগ করে দেব তখন আমরা পেয়ে যাব বিক্রয় মূল্য। এ হচ্ছে আমাদের বিক্রয় মূল্য নির্ণয় করা। আশা করি তোমরা বিক্রয় মূল্য নির্ণয় করতে পারবে, অর্থাৎ পণ্যের বিক্রি মূল্য যখন তুমি সুন্দর সঠিকভাবে নির্ণয় করতে পারবে তখন তোমার জন্য বাজারে টিকে থাকা, এই ব্যবসা দীর্ঘদিন বাজারে টিকে থাকা সহজ হবে এবং প্রত্যাশিত মুনাফা সঠিকভাবে অর্জন করা সম্ভব হবে। অতএব একটি পণ্যের ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য নির্ণয় করা এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তোমরা এই শখটি ভালো করে পড়বে। তোমাদের সামনে এখন দুটি শখ চলে আসলো, একটি ক্রয় মূল্য নির্ণয় করা আর একটি বিক্রয় মূল্য নির্ণয় করা। তো ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য নিরূপণ করতে পারলে পরে আমরা অঙ্কে চলে যাব। নেক্সট ক্লাসে আমি তোমাদের সাথে অঙ্ক শেখাবো ক্রয় মূল্য বিক্রয় মূল্য নির্ণয়ে। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে শেখাবো উৎপাদন ব্যয় নির্ণয় কীভাবে করা হয়, উৎপাদন ব্যয় বিবরণী বা উৎপাদন ব্যয় নির্ণয় করা। একটি হচ্ছে অর্থাৎ পণ্য ক্রয় করে বিক্রয় যদি করা হয়, ব্যবসা দুই রকম হতে পারে, যে ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান, উৎপাদনকারী প্রতিষ্ঠান, কেউ পণ্য কিনে তারপরে বিক্রি করে তার জন্য ক্রয় মূল্য বিক্রি মূল্য নিরূপণ করা লাগবে। আবার অনেকে পণ্য তৈরি করে বিক্রি করে, যিনি পণ্য তৈরি করে বিক্রি করবে সে করবে উৎপাদন ব্যয় বিবরণী, অর্থাৎ উৎপাদিত পণ্যের ব্যয় নির্ণয় করবে এবং বিক্রি মূল্য নিরূপণ করবে। তাহলে প্রতিষ্ঠান দুই রকম, একটা ম্যানুফ্যাকচারার প্রতিষ্ঠান আর একটা ট্রেডার্স প্রতিষ্ঠান, অর্থাৎ বাণিজ্যিক প্রতিষ্ঠান। অর্থাৎ এক ধরনের প্রতিষ্ঠান যাকে আমরা বাণিজ্যিক প্রতিষ্ঠান বলবো, তারা হচ্ছে পণ্য ক্রয় করে তারপরে বিক্রি করবে, তার জন্য ক্রয় মূল্য বিক্রি মূল্য নিরূপণ হবে। আর যদি ম্যানুফ্যাকচারার্স, অর্থাৎ যিনি উৎপাদনকারী প্রতিষ্ঠান, সে পণ্য তৈরি করে তারপরে বিক্রি করবে, তার জন্য আমরা করবো উৎপাদন ব্যয় বিবরণী, যেখান থেকে পণ্যের উৎপাদন ব্যয় নিরূপণ করব এবং বিক্রয় মূল্য নিরূপণ করব। তো তোমাদের জন্য আজকে দুটি বিষয় হোমওয়ার্ক থাকলো,
আবারও সেই ক্রয় মূল্য শক্তটা পড়া এবং এই বিক্রয় মূল্য নিরূপণের শক্তটা পড়া, তোমরা দুটি শক ভালো করে পড়বে। তাহলেই আমাদের নেক্সট ক্লাসে আমরা যখন ক্রয় মূল্য বিক্রয় মূল্য নিরূপণের অঙ্ক করব তোমরা সেটি সহজে করতে পারবে। তা আজকের ক্লাস এখানে শেষ করছি, তোমরা সবাই সুস্থ থাকো, সবাই ঘরে থাকো, ভালো থাকো, তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।